জানিস, সবাই বলে তোদের সুর নাকি সবচাইতে মধুর। আমার এই বাঁশির সুর তোদের সুরের চাইতে অনেক বেশি মধুর। শোন, বাজাচ্ছি। রাজু, বাবা, রাজু, তোকে সেই সকালবেলা থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই গ্রাম ছেড়ে এত দূরে এসে বাঁশি বাজাচ্ছিস। কেন আসবো না? দেখো তো পরিবেশটা কি সুন্দর। এখানে এসে বাঁশি বাজাতে আমার যে কি ভালো লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। এখন থেকে আমি রোজ এখানে এসে বাঁশি বাজাবো। কাল থেকে তোকে কাজে লাগাতে হবে, নইলে তোর বাঁশি বাজানো বন্ধ হবে না। চল বাড়ি চল। বাবা, কোথায়? হ্যাঁ, বাবা বোধহয় শহর থেকে চলে এসেছে। বাবা, বাবা, বাবা! ও ও, বাবা বোধহয় শহর থেকে এখনো ফেরেনি। দেখাচ্ছি দেখাচ্ছি, ধর তোর জন্যে কানের এক জোড়া ঝুমকা এনেছি। ঝুমকা? হ্যাঁ, কি সুন্দর বানিয়েছে, তাই না বাবা? হ্যাঁ সুন্দর, কিন্তু এখন তুই এটা পড়তে পারবি না। তাহলে কখন পড়ব? যেদিন তোর বিয়ে হবে সেদিন। কি বিয়ে? হ্যাঁ। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই নাও তোমার ঝুমকা। পরে কি? হ্যাঁ হ্যাঁ, কোথাও যাব না, এটাই আমার শেষ কথা।
শুনেছিস আমার পাগলি মেয়ের কথা? ও নাকি বিয়েই করবে না। আচ্ছা আচ্ছা, কে সেই বাসুরিয়া যার বাঁশির সুর আমার হৃদয়ে বারবার দোলা দিয়ে যাচ্ছে? কাল তাকে খুঁজে বের করতেই হবে। তোমার গানের কথায় ফুল যেন ঝরে
যায় তোমার ছবি হৃদয়ে কেঁচি তোমার গানের সুরে মন আমি ভরেছি তোমার কথায় কি যেন কি জাদু হয় মন বলে তুমি আমার সুরের সাথী মধু ভরা বসন্তে গানের সুরে পাগল করেছ কে তুমি বাঁশরিয়া মধু ভরা বসন্তে বাঁশির সুরে পাগল করেছ বসন্তে গানের সুরে পাগল করেছ কে তুমি বাসুরিয়া আমি কে সে নামেই তো তুমি আমাকে ডেকেছো তাই তোমার কাছে এ নামেই পরিচয় হে এবার বলো কে তুমি কোকিলা আমি কে সেই নামেই তো তুমি আমায় ডেকেছো তাই তোমার কাছেও আমার এই নামেই পরিচয় হোক কিন্তু অবাক হচ্ছি এত সুন্দর করে তুমি বাঁশি বাজাতে পারো বাসুরিয়া আমিও অবাক হচ্ছি আমার বাঁশির চেয়ে মধুর কণ্ঠে তুমি কি করে গাইতে পারো বলো তো তোমার বাঁশির মিষ্টি মধুর সুর শুনে আমি আপন মনে কেঁপে উঠেছি সত্যি বলছো হ্যাঁ সত্যি তাহলে তো আমার বাঁশি বাজানো সার্থক হয়েছে তোমার মতো এমন কোকিল কণ্ঠী আমার বাঁশির সুর ভালোবাসে এটা আমার জীবনের পরম পাওয়া সত্যি বলছো হ্যাঁ সত্যি তাহলে তো তোমার বাঁশি আর আমার কণ্ঠ মিলে একটা নাম হয়ে গেল কি প্রেম প্রেম হ্যাঁ আজ থেকে তোমার সুর আর আমার কণ্ঠের নাম হলো প্রেম মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই প্রেম হৃদয়ের মাঝে বেঁচে থাকবে তাহলে এই প্রেমের টানে প্রতিদিন তোমার আমার দেখা হবে তাই না প্রেম হলো পবিত্র তাই মন যতদিন পবিত্র থাকবে ততদিন নিশ্চয়ই দেখা হবে চলি রাজুটা যে কোথায় গেল সারাটা দিন শুধু বাঁশি নিয়ে ঘুরে বেড়ায় বাবা হ্যাঁ এই যে এসেছিস বাঁশি হ্যাঁ বাঁশি দাঁড়া এবার ঘরে আমি বউ আনবো আর তখন দেখব তুই কতক্ষণ বাঁশি নিয়ে বাইরে থাকতে পারিস যা ঘরে যা যা বলছি যা যাচ্ছি তো যত সব শুধু চালিয়ে মারলো হ্যাঁ খাবো কিন্তু তুই সব সময় খাবারের ভালো ভালো জিনিসগুলো শুধু আমাকেই খেতে দিস তুই কিছুই খাস না আজ এই মাছের মাথাটা তুই খাবি চুপ তোকে খেতে দিয়েছি তুই খা তুই জানিস না রে তোর বাবা মারা যাবার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে যায় তখন তোর বয়স ছিল 4 বছর আর ওই বয়সে তোর টাইফয়েড হওয়াতে তুই বোবা হয়ে গেলি তারপর থেকে তোকে আমি কোলে পিঠে করে
নিজের সন্তানের মতোই মানুষ করেছি। হরি, কাচ্ছিস কেন? আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি খাচ্ছি, তুই খা। বিসমিল্লাহ। বেলাল, হয়েছে, এখন শুয়ে পড়। আল্লাহ, তুই আবার নিচে ঘুমিয়েছিস? ও, তুই মনে করেছিস আমি ঘুমিয়ে পড়েছি? না, ও উপরে এসে ঘুমা। আয় এখানে ঘুমা। রাজু, 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 না, ও আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। আসো কাজ।
হাতে হাতে রাখো ওয়াদা করো ছেড়ে তুমি যাবে না তোমারও পাশে ভালোবেসে রইব দূরে যাব না আমি এলাম বোকা মিয়া নামি নিতে কাটুম কামি কাটুম উপরে আমি পাশাপাশি গ্রামে থাকি অথচ একদিনও তুই আমার এখানে বেড়াতে এলি না কি করে যাব বল জমিদার হুজুর তো বছরে আমাদেরকে একদিনও ছুটি দেয় না জমিদার হুজুর আসছেন সালাম হুজুর ওয়ালাইকুম এখানে ঠিক মতো কাজকর্ম হচ্ছে তো জি হুজুর চলুন দেখব চলুন হুজুর আসুন শোনো আমাদের জমিদার হুজুর তোমাদেরকে দেখতে এসেছেন সালাম হুজুর সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের কোনো অসুবিধা নেই তো তাহলে শোনো তোমাদের যখন যা প্রয়োজন হয় আমাকে বলবে এবার তোমরা কাজ করো কিন্তু এই লম্পটের কথা সবাইকে জানাবার আগেই তোর শরীরে আমি বিষ ঢেলে দেবো অসুস্থ বলে তোর হাতে জমিদারি তুলে দিয়েছিলাম প্রজাদের সুখ শান্তির জন্যে মা বোনদের মা নির্যাত রক্ষা করার জন্যে
আর এই তার নমুনা। বাবা তুমি বৃদ্ধ অসুস্থ, তাই বলছি আমার কোনো কাজে তুমি বাধা দিতে এসো না। তুমি গিয়ে বিশ্রাম নাও, যাও। বিশ্রাম বিশ্রাম। তোর মতো কুলাঙ্কার সন্তানকে শেষ করি আমি চির বিশ্রাম নেব। বাবা অত্যাচারী পিশাচ, আমি তোর পিতা হয়ে তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে সাপ দিয়ে তুই নিরীহ প্রজাদের উপর অত্যাচার করে যাচ্ছিস, একদিন সেই সাপের ছবলেই তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। আল্লাহ। বাবা, তোমার মৃত্যু তুমি নিজেই ডেকে এনেছ, এতে আমার কোনো দোষ নেই। রাজু রাজু। বুঝেছি, আজও বাসি নিয়ে বেরিয়ে গেছে। না, ওকে নিয়ে আর পারলাম না, ওকে বিয়ে না করালে আর কিছুতেই বাসি বাজানো বন্ধ করা যাবে না। ভালো একটা মেয়ে আমাকে খুঁজে বের করতেই হবে। ফুলের কাছে ও তো প্রেমের
প্রেমের দুটি পাখি সুখের নীর বেঁধেছে। তুমি চাঁদ আমি তোমার চাঁদনি, একটি প্রেমের দুটি পাখি সুখের নীর বেঁধেছে। তুমি আলো আমি দীপালি, আমার এখানে আসবি আমি ভাবতেই পারিনি। তুই তো যাবি না, তাই আমি নিজেই এলাম। শোন, আজ তোর সাথে একটা পরামর্শ করতে এসেছি। বল। তুই তো জানিস আমার একটাই ছেলে, ওর মা মারা যাবার পর ওকে আমি মায়ের আদর দিয়ে মানুষ করেছি, কিন্তু আদর পেতে পেতে ও কোনো কাজকর্মই করতে চায় না, শুধু বাসি নিয়ে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্মে লাগাতেও পারছি না। তাই ভাবছি ওকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব, কিন্তু মেয়েই তো পাচ্ছি না। তুই আমার ছেলের জন্য একটা মেয়ে দেখ তো। কিন্তু মেয়ে দেখার আগে তোর ছেলেকে আমার দেখতে হবে। আরে আমার ছেলে দেখতে একেবারে রাজপুত্র, এমন কোন মেয়ের বাবা নেই যে আমার ছেলেকে পছন্দ করবে না। বেশ, তাহলে ওকেই আগে দেখি, যদি পছন্দ হয় তাহলে ব্যবস্থা একটা করব। তাহলে তোর চোখে ভালো মেয়ে আছে? বাবা, উনি কে? আমার বন্ধু, যার কথা তোকে বলতাম। ও, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। যা মা, তুই ভিতরে যা। মাশাআল্লাহ। কিরে, আমার ছেলেকে পছন্দ হলে তোর মেয়ের কথাই বলেছিলি? বলতেও পারি, কিন্তু পাকা কথা দেবার আগে তোর ছেলেকে আমার দেখতে হবে। তাহলে চল আমার বাড়িতে, চল। যাবো যাবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। রাজু, ও আমার বন্ধু, ওর কথাই আমি তোকে বলতাম। তোমরা দুজন একসাথে দীর্ঘদিন জমিদারের ওখানে কাজ করছো, তাই না? হ্যাঁ। চাচা, আপনার কথা আমি বাবার মুখে অনেক শুনেছি, আপনার মতো নাকি মানুষই হয় না। আসলে কি জানেন, আমার বাবা খুব ভালো মানুষ, তাই সব মানুষকেই ভালো বলে। কিন্তু আমি জানি আমার বাবার মতো বাবা দুনিয়াতে আর একজনও নেই। সত্যি কথাই বলেছো বাবা, যে সন্তান তার বাবাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, সেই সন্তানের উপর আল্লাহ সর্বক্ষণ খুশি থাকেন। দীর্ঘজীবী হও বাবা। আশি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম।
মাশাল্লাহ, ছেলের মতো ছেলে। বলেছিলাম না, বর হিসেবে এমন কোন মেয়ের বাবা নেই যে আমার ছেলেকে পছন্দ না করে। এবার বলো, তুমি রাজি কিনা? শুকর আলহামদুলিল্লাহ। কি বললে, কি বললে বাবা? তুমি তুমি বিয়ে ঠিক করেছো? হ্যাঁ রে মা। আমি না বলেছি আমি বিয়ে করব না? কেন বিয়ে করবি না? আমি চলে গেলে কে কে তোমাকে রেঁধে খাবে, কে তোমার শোনা করবে? মা তো তোমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, কিন্তু আমি আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। মারে, মেয়েরা বাপের বাড়িতে থাকার জন্য জন্ম নেয় না, মেয়েদের আসল স্থান তা শ্বশুর বাড়ি। তুই আর অমত করিস? কেন কেন করবো না? জানা নেই, শোনা নেই, যাকে কোনোদিন দেখিনি তাকে বিয়ে করতে হবে। আমার পছন্দের কি তোমার কাছে কোনো দাম নেই? মারে, ছেলেটি বড় ভালো, দেখতেও খুব সুন্দর, তুই আর অমত করিস না মা। অসম্ভব, তুমি আমাকে যাই বলো, এ বিয়ে আমি করতে পারবো না। কেন পারবি না? বাবা, যাকে আমি চিনি না, জানি না, যাকে কোনদিন দেখিনি তাকে আমি বিয়ে করতে পারবো না। সে আমার বন্ধুর মেয়ে, বড় ভালো মেয়ে। মেয়ে হিসাবে ভালো হতে পারে, কিন্তু বউ হিসাবে সে কতটুকু ভালো তা আমাকে জানতে হবে। আরো জানতে হবে বউ হিসাবে সে তোমাকে কতটুকু যত্ন করতে পারবে। তুমি জানো না বাবা, আজকালকার বেশিরভাগ মেয়ে শ্বশুর বাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে থাকে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তো দূরের কথা, স্বামীকে নিয়ে সংসার আলাদা করে ফেলে। কিন্তু সে এমন মেয়েই নয়। আচ্ছা বলতো, সে কি এক বাপের এক মেয়ে? হ্যাঁ। তাহলে তো সেরেছে, জানা কথা বাপ মেয়েকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছে। বাবা, ওই মেয়েকে ঘরে এনে আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। আমি ঠিকই বলছি, তোমার বন্ধুর ছেলে হলে কি হবে? কোনো আজে বাজে ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু বাসুরী, এ বিয়ে হতেই হবে। না বাবা, আমি একজনকে ভালোবাসি। কি বাসুরী, শোন, এখন আমি আমার বন্ধুকে মুখ দেখাবো কি করে? কিন্তু বাসুরী যখন অন্য একজনকে ভালোবাসে, তাহলে আমি আমার মেয়ের সুখের জন্য আমার বন্ধুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। রাজু, তুই কি আমার বন্ধুর কাছে আমাকে ছোট করতে চাস? বাবা, আমারও মন আছে, পছন্দ আছে। তোমাকে সরাসরি কথাটা বলি, আমি আমি একটি মেয়েকে ভালোবাসি, ওকে আমি আজই নিয়ে এসে তোমাকে দেখাবো। তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি বাড়িতে থেকো, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। রাজু অন্য একটা মেয়েকে পছন্দ করে? বেশ, ছেলের জন্য না হয় আমি আমার বন্ধুর কাছে একটু ছোটই হব। এখন আসছে না কেন? বাসরী, তোমার চোখে পানি, কি হয়েছে বলো? রাজু, আমার আমার বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বলো কি, আমারও তো একই সমস্যা, আমার বাবাও তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বলো কি? হ্যাঁ, কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়েছি আমি অন্য এক মেয়েকে ভালোবাসি, তাই তোমাকে বাবার কাছে নিয়ে বলবো, দেখো তোমার বন্ধুর মেয়ের চাইতে ভালো কি না। বন্ধু? তোমার বাবার বন্ধু মেয়ে? দাঁড়াও দাঁড়াও, তোমার বাবার নাম বলো তো। জমিরুদ্দিন। জমিরুদ্দিন,
আর তোমার বাবার বন্ধুর নাম? আনোয়ার মিয়া। আনোয়ার মিয়া? সর্বনাশ! বিয়ের ব্যাপারে তোমার বাবাকে তুমি কি বলেছো? বারণ করে দিয়েছি, এ বিয়ে হবে না। আরে না, ভুল করেছো। কি ভুল করেছি? আমার বাবার নামই তো আনোয়ার। কি তাহলে, তাহলে কি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এছাড়া আর কি? সর্বনাশ, আমরা আমাদের বিয়ে ভেঙে দিচ্ছি। তুমি যাও, আমি আমার বাবার কাছে যাচ্ছি। আমি আমার বাবার কাছে যাচ্ছি। বাবা, বাবা কোথায় যাচ্ছ? আমার বন্ধুর কাছে। কেন? বিয়েটা ভেঙে দিতে। কিন্তু তুই মেয়ে দেখাবি বলেছিলি, কই নিয়ে এলি না? বাবা, বাবা আমি অনেক ভেবে দেখেছি। তোমার বন্ধুর সাথে কথা নড়চড় হলে তুমি তাকে মুখ দেখাতে পারবে না, অপমানিত হবে। তাই তোমার কথা মতোই আমি বিয়ে করব। কিন্তু আমার কথার চেয়ে তোর খুশি আমার কাছে অনেক বড়, তাই তোর মন তো আর ভেঙে দিতে পারি না। আমার আমার মন ঠিকই আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। কিন্তু তুই তো অন্য মেয়েকে। না না বাবা, অন্য মেয়ে নয়। আমি জানতাম না, আমি যাকে পছন্দ করি সেই তোমার বন্ধুর মেয়ে। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। নাও, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সালাম। আমি বিয়ে করব না বলে তোমার মনে আঘাত দিয়েছি, আমাকে আমাকে ক্ষমা করে দাও। বাসরি। হ্যাঁ, এখন থেকে, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। মেয়ে হয়ে যদি বাবার কথা না রাখি তাহলে ইহকাল পরকাল কোথাও আমার ঠাই হবে না। বাবা, তোমার জন্য আমি সব বিসর্জন দিতে পারি, আমি আমি রাজি বাবা, আমি রাজি। কি যে বলিস মা, বাবা হয়ে যদি সন্তানের সুখের পানে না তাকাই তাহলে এত কষ্ট করে তোকে লালন পালন করলাম কেন? তুই যখন একজনকে ভালোবাসিস, তাই আমি আমার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে যে কথা দিয়েছিলাম সে কথা ফিরিয়ে নেব। না বাবা, তোমার বন্ধুর কাছে আমি তোমাকে ছোট হতে দেব না। তুই যদি তোর বাবার জন্য তোর জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিতে পারিস, তাহলে আমি কেন তোর জন্য আমার বন্ধুর কাছে সামান্য ছোট হতে পারবো না? আমি গেলাম, বিয়েটা ভেঙেই দিয়ে আসি। আসলে কি জানো, আমি তাকে ভালোবাসি, সেই তোমার বন্ধুর ছেলে। তাই নাকি? এ কথা আগে বলিসনি কেন মা? হ্যাঁ, তাহলে আমি বিয়ের সব ব্যবস্থা করি। হ্যাঁ মা। কি বললে, তোমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে ঠিক করেছো? জি হুজুর, ওর সাথেই আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, তাই আপনার অনুমতি নিতে এসেছি। সে তো খুব ভালো কথা, খুশির কথা। তা বিয়ের দিন কবে ঠিক করেছো? সামনের শুক্রবার। বেশ, বিয়ের দিন আমি যাব। আর কিছু বলবে? আপনি তো জানেন গত 10 বছর যাবৎ আপনার ফরেস্টে কাজ করে আমি যা মাইনে পাই তার অর্ধেক আমি প্রতি মাসে নিই, বাকি অর্ধেক আপনার তহবিলে জমা রেখে দিই। কিন্তু কেন রেখেছি এতদিন বলিনি। কেন? আমার আমার মেয়ের বিয়েতে খরচ করার জন্য এবার আমার জমানো টাকাগুলো দিতে হবে হুজুর। বেশ, কাল এখানে এসে নিয়ে যেও। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে কোন মায়ের পুত্র সন্তান আমার একটা ভালো বুদ্ধি দেয়, আছে কোন বাপের পুত্র আমার একটা ভালো বুদ্ধি দেয়, আছে কোন ভালো মানুষ আমার একটা ভালো বুদ্ধি দেয়, আছে কোন মানুষ কই কি আর দেয় কি, তাও কি আমার সই জানা। হ্যাঁ, তোর হরিজন বউ আমি কি সাইনার ফকির নাকি, আছে কোন ফকিরের পুত আমার একটা ভালো বুদ্ধি দেয়। ওই বোকা মিয়া, রাস্তার পাশে বসে কাঁদছিস কেন, কি হয়েছে? আচ্ছা মিয়া, এই বোকা মিয়া দুঃখের কথা শুন না, কেউ যে একটা ভালো বুদ্ধি দেয় এটা পাওনির লিগা এই রাস্তার পাশে বৈশাখ কান্তাছি। কি তোর দুঃখ বল দেখি? খারে আগে বহেন না, শুনেন আমরা দুই ভাই, এ ছাড়া কেউ নাই।
বুঝলা বড় ভাই? আমাগো তো মা বাপ বলতে আর এই দুনিয়াতে কেউ নাই। বাপ মরার সময় সম্পদ হয়ে গেছে ঠিকটা, চলো আমরা ওইগুলা বাক করে ফেলাই। আচ্ছা কর। তাইলে শোনো, ওই যে গড়টা আছে দুইজনে আদা আদি বাক করে লই, আদাটায় থাকবা তুমি, আদাটায় আমি। আচ্ছা আচ্ছা, মতলব ভাই। হ্যাঁ, এই গাই গরুডা, গরুডার মুখের দিক হলো তোমার, পেছনের দিকটা আমার। শোনো, গরুর মুখটাই হলো আসল, পেছন দিক দিয়া পায়খানা প্রসাব করে, একেবারে বিশ্রী ব্যাপার, তাই খারাপ দিকটা আমি নিলাম। আচ্ছা ওই গাছটা? ও, গাছটার উপরের দিকটা নিলাম আমি আর নিচের দিকটা দিলাম তোমারে। শোনো, গাছের গোড়াটাই হলো আসল, ওই গোড়ার উপরে ভর দিয়া গাছটা খাড়াইয়া থাকে, তাই তোমারে ওই দিকটাই দিলাম। রোজ সকালে পানি দিবা? তোর কই দেব না, আমার কাম আমি করবো, গাছে গোড়া পানি দিলে বা গাছ যাবে। আচ্ছা, এই খারো আর কথা আছে কি? ওই খেতাটা? ও খেতাটা? হ্যাঁ, খারাপ গাড়ায় বুঝে না। শোনো, এই খেতাটা কি ঢুকলে আবার পায়ে? আরে শোনো না, ও ক, এখন থেকে দিনের বেলা তোমার আর রাতের বেলা আমার। আচ্ছা নাও, এখন থেকে দিয়া দিলাম। বাহ, কি মজা লাগবে। শোনো, শীত করে দিনের বেলা খেতা গায়ে দিয়া আরাম করে শুয়ে থাকবা, স্বাস্থ্য ভালো থাকবে। তুমি দিন দিন কেমন যেন শুকিয়ে যাইতেছো, আমার ভালো লাগে না। খারো না, শোন, তুই ছোড়লি কি গো? তোর মাথায় কত বুদ্ধি, আমি হইলে এত সুন্দর ভাগ করতে পারতাম না রে। আয় ভাই, শোনো, এখন থেকে গিয়া গরুরে ঘাস খাওয়া গিয়া যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আমার ভাইটা রে বাসে রে গো, আইতাছি আইতাছি রে ভাই, আম্মা করিস না, আইতাছি। খা খা, চাবাইয়া চাবাইয়া খা, ভালো করে না খেলে দুধ দিবি কেমনে? খা খা, না তো আবার মতলব ভাই আবার রাগ করবো রে। এদিকে আয় বড়িগা বড়িগা, হা গোসা গোস না গোসা। সারা আমাদের তুমি তো খাইয়া রয়েছি, আর কত কষ্ট করি আহরে। যেমন খাওয়াইছে তেমনই দুধ দিতেছে, আর প্যান বইটা দুধ খাবো, মেলা দুধ দিচ্ছে। আমি পাইও না খাইও না, কিসমতেই নাই, তুই খা। আরে দাদিদের নারকেল হইতে দিল না, আমার একটা ডাব দিবি? কে ডাব দিব? আমার বাগেরটা আমি খাই, তরে দিব না। যা যা দিল, তোর হিন্দা টানলে হিন্দা টানে হিন্দা টানে টানে, এটা কেমনে নাক টানে? এটা বোধ হয় দিনের বেলা ব্যাংক আইছে, ব্যাংক আইছে। ওই ধর আমি কেমনে করবো, থাম না, থাম রে ভাই, ভাই তুই থাম, আর ডাকিস না, আর নাক ডাকিস না। এই হইলো আমার ভাইয়ের কিচ্ছা। শোন, তোকে আমি যা বলি যদি তাই করিস তাহলে তোর ভাই চিরদিন তোর ভয়ে তোর পায়ে পড়ে থাকবে। তাইলে বলেন, কাছে বলেন। হ্যাঁ,
চাচাজি চুজনু চাচা এই বুদ্ধি দিয়া আপনি আমার বাপের কাম করছেন। নিশ্চয়ই আপনি আমার বাপের দুই সম্পর্কের ভাই না, আপনি আমার বাপের আপন ভাই। আপনারে সালাম জানাই, দূর পাউ ডেকে সালাম জানাই। বাইরে ভাই, তোরে আমি খাইছি বাইরে। সূর্য ডুবার সময় হয়েছে, কামড সাইরা ভালাই, দেরি গরম যাইব না। সেই মাছও ধরো হইল, খেতাটাও ভিজাইল, এত ভার হয়েছে মাছু মা। খেতার মধ্যে দি গন্ধ, গাবের গন্ধ রে। আল্লাহু আল্লাহু আল্লাহু। ইয়া ভাই ঘুমাও না, তোর ঘুমান তুই ঘুমা। আল্লাহু দিনের বেলা খেতার বাগ আমার, তাছাড়া তো খেতের মধ্যে গরুর গন্ধ কইছে, আমার ইচ্ছে আমি ধুয়া দিছি। আল্লাহু ভালোই কইছি। আল্লাহু আল্লাহু আল্লাহু। আমরা দুই ভাই মিল্লা ওই খেতাটা গায়ে দিব, তুমি যেন দরকার নাই। এই তো দিয়ে তোর মাথায় বুদ্ধি ভাই, আহারে কান্ড হয়ে গেছে রে। তাড়াতাড়ি কর, আমার মাথার দিক যা ইচ্ছা আমি তা করি, তাতে তোর বাপের কি, তোর বাপের কি, তোর বাপের কি রে? কথা 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 খুব কথা কথা দিঘাও নাই তুমি আর আমি সমান ভাগে ভাগ করে খাবো নে। চৈত মাসের খরা গলা শুকায় গেছে গা, ডাক খেয়াল ওই এই যে কাটতাছি খবর নাই। তোর ঠাকুর রে গাছ কাটো কেন? গাছের নিচে ভাগ তো আমার, আমার ভাগটা আমি কাটতাছি, তোর বাপের কি? আরে পড়ার লেগেই তো কাঁপতাছি, নাম নামতাছি, আমি নামতাছি, লাগবো না গাছে কমবিও না, আমি আইতাছি ভাই, আমি নামতাছি। ওরে বাবা রে ভাই, আর গাছ কাটানোর দরকার নাই, ওই গাছের ডাব নারকেল তুই ভাই সমান ভাবে রাখতে দেখাবো। আব্বার দুই সম্পর্কের ভাই না, উনি আব্বার আপন ছোট ভাই, সালাম কর। আরে সালাম লাগবো না, অতি অতি সরু লক্ষণ বাজান বাজান বাজান। আচ্ছা আপনার বুদ্ধিতে গাছের ডাব গরুর দুধ খাতা সব ফেরত পাইছি, আপনি সালাম করে লই। আল্লাহ সালাম আলাইকুম, দোয়া করেন। আমি দোয়া করি।
বললাম হুজুর। কি নাম তোমার? জি আমার নাম বাসুরী। তুমি কার মেয়ে? ও আমি আপনার ফরেস্টের হিসাবরক্ষক জমির সাহেবের মেয়ে। ও তুমি জমিরের মেয়ে? জি। চলি হুজুর, সালাম। এমন সুন্দর ফুল আমার বাগানে ফুটে আছে, অথচ আমি জানি না। কি বললি, জমিদার হুজুরের সঙ্গে তো দেখা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু উনাকে দেখে আমার একটুও ভালো মানুষ বলে মনে হয়নি। তোর যাই মনে হোক, এসব কথা কিন্তু মানুষকে বলিস না। এবার যা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দে। তুমি কাজ ফেলে রেখে এখানে কেন এসছো? আমার টাকাগুলো নেবার জন্য আজ আপনি আমাকে এখানে আসতে বলেছিলেন। টাকা? কিসের টাকা? আমার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা। বিয়ের জন্য জমানো টাকা? জি হুজুর। তুমি আমার কাছে টাকা জমিয়েছো তার কোনো প্রমাণ আছে? এসব আপনি কি বলছেন হুজুর? শোনো, তোমার মেয়েকে আমি দেখেছি, ওকে আমার পছন্দ হয়েছে, তাই এক রাতের জন্য ওকে আমার এখানে পাঠিয়ে দাও। কি বললেন? হ্যাঁ, সকালবেলা যখন সে ফিরে যাবে তখন তোমার পাওনা টাকার দ্বিগুণ সে দুহাত ভরে নিয়ে যাবে। হুজুর, আমি মেয়ের বাবা, আমাকে আপনি কথাটা এভাবে বলতে পারলেন? এই গ্রামের সবাই এতদিন আপনাকে একজন ইমানদার দয়ালু বলে জানত, কিন্তু এটা যে আপনার আসল রূপ তা আমরা জানতাম না। তাহলে এটাও জেনে নাও, আমি যা বলি আমি তাই করি, এবং কেউ তা জানতেও পারে না, দেখতেও পায় না। কিন্তু উপরে আল্লাহ আছেন, তিনি সবই দেখছেন শুনছেন, আর আল্লাহ অত্যাচারকে সহ্য করতে পারেন না। আমি আমি আপনাকে আল্লাহর দোহাইতে বলছি, আপনার মন থেকে ওই পাপে ভরা কথাগুলো মুছে ফেলুন। জমির, আমার প্রস্তাবে তুমি রাজি আছো কিনা বলো। আপনার প্রস্তাব একটি অপবিত্র প্রস্তাব, এই প্রস্তাবে দুনিয়ার কোনো বাবাই রাজি হতে পারে না। আমার টাকা দেবেন কিনা বলুন। যদি না দিই তাহলে আমি সমস্ত গ্রামবাসীর সামনে আপনার শয়তানির মুখোশ খুলে দেব। আমার সাথে যারা উচ্চ কণ্ঠে কথা বলে আমি তাদের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ করে দিই, আর যারা চোখ তুলে কথা বলে তাদের দৃষ্টি আমি অন্ধ করে দিই। আমার কণ্ঠ আপনি স্তব্ধ করে দিতে পারেন, আমার দৃষ্টি আপনি অন্ধ করে দিতে পারেন, কিন্তু উপরওয়ালার দৃষ্টি আপনি ঢেকে রাখতে পারবেন না। আমার টাকা দেবেন কিনা বলুন। আমার প্রস্তাবে তুমি রাজি আছো কিনা বলো। না, আপনি ভেবেছেন টাকা না দিলে আমার মেয়ের বিয়ে হবে না, কিন্তু উপরওয়ালা যদি সহায় থাকেন এ বিয়ে হবেই। আপনার চোখের সম্মুখ দিয়ে আমার মেয়ের বিয়ের পালকি আমার বাড়ি থেকে বরের বাড়িতে যাবে। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, আমার মেয়েকে বিদায় দেবার পর আপনার আসল চেহারা আমি গ্রামবাসীর সামনে তুলে ধরব। সেই সুযোগ আর তুই পাবি না। এই, ওকে ধর। রাতে ওকে গ্রামের কোন নির্জন স্থানে ফেলে দিয়ে আসবি, সবাই জানবে সাপের ছোবলে ওর মৃত্যু হয়েছে। ব্যাপার, এত রাত হয়ে গেছে,
বাবা এখনো আসছে না, গেল কোথায়? সকাল হয়ে গেছে, এখনো বাবা এলো না। বেলাল, তুই গিয়ে দেখ তো বাবা কোথায়। হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক। Oh!
এই লাশটা পানিতে ফেলে দিয়ে রাঙাবে আমার মন, ও
পাখি বেলাল বাসরিকে তুমি যখন বলছো এই তাবিজ বাসুরি ঘরে পাওয়া গেছে অথচ বাসুরিকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি হলপ করে বলতে পারি ওই শয়তান বাসুরিকে নষ্ট করেছে, তাই হয়তো বাসুরি লজ্জায় এখান থেকে চিরদিনের জন্য চলে গেছে, নয়তো আত্মহত্যা করেছে। শোনো, যেখান থেকে পারো যেভাবে পারো ওই বদমাশ বোবাটাকে খুঁজে বের করো। এমনও হতে পারে সে বাসুরিকে কোথাও লুকিয়ে রেখেছে, যাও খুঁজে বের করো। এবার গরমকালটা গ্রামে কাটিয়ে দেবো বুঝলি, আর ওই বর্ষাকালে সাপ ধরতে বেরোবো। কে পড়ে আছে আজ তো দেখি, এই বেঁচে আছে, চল বস্তিতে নিয়ে চল, ধর ধর ধর। তুমি এখন যেতে পারবে না, তুমি বিশ্রাম নাও। হ্যাঁ চল, শেষ পর্যন্ত জমির মেয়ের মেয়ের ইজ্জত নষ্ট করলো। হ্যাঁ বোপাটারে দেখলে মনে হয় কিচ্ছু বোঝে না, আসলে একটা আস্ত বিচার হওয়া উচিত। বুবু এসব কি বলতেছি? হ্যাঁ তা শুনছো সব সত্যি, তখন মানে যদি বাসন দেবে না বল না আপা গো, মানুষ আর কাকে বিশ্বাস করবে আপা? হ্যাঁ কাউকে বিশ্বাস করা যাবে না বই, দেখছো কি করতে? ওই তাতা খবর শুনেছো কি? ওই যে জমির মিয়ার কাজের বোবা ছেলেটা আছে না, সে নাকি তার মেয়ের ইজ্জত নষ্ট করেছে। বলো কি, আমি তো তাকে ভালো বলেই জানতাম। আরে আমিও তো জানতাম, জমির মিয়া মারা যাবার পর সে তাকে কবর পর্যন্ত দিতে দিল না, আর সে কিনা এই কাজটা করলো। আরে এসব হলো লোক দেখানো, লোক দেখানো। বোবা ছেলেটা জমিতে তার মেয়ের ইজ্জত নষ্ট করলো, বেইমান বেইমান। বেলাল না, চল জমিদার হুজুরকে খবর দিই। জমির মিয়ার মেয়ে বাসুরি কোথায়? বল কোথায়?
আমি ওকে একটা কথা জিজ্ঞেস করছি। বেলাল, তুই শুধু বল বাসুরি কোথায়, তাহলে আমি আমি কথা দিচ্ছি তোর কিছুই হবে না। বল বল বাসুরি কোথায়। ও কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। বোঝার কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই শোনো, যতক্ষণ পর্যন্ত সে বাসুরির কথা না বলবে ততক্ষণ পর্যন্ত সে এখানেই বাধা থাকবে। আজ থেকে ওর খাওয়া দাওয়া এমনকি পানি পর্যন্ত পান করতে পারবে না। আর ওর পাশে আমার লোকেরা দাঁড়িয়ে থাকবে। বেলাল, তুই যদি বাঁচতে চাস তাহলে বাসুরি কোথায় বলে দিলেই আমরা তোকে প্রাণে না মেরে ক্ষমা করে দেব। শোনো গ্রামবাসী, আমি এলাকার জমিদার, আমি কথা দিলাম বাসুরিকে আমি খুঁজে বের করবই। শোনো, তোমরা দুজন এখানে পাহারায় থাকবে, রাজু কোথায় যাচ্ছিস বাবা? বাসুরিকে খুঁজতে। ও কোথায় আছে না আছে তুই তো কিছুই জানিস না, ওকে তুই কোথায় খুঁজবি কোথায় পাবি? ও যেখানেই থাকুক না কেন, ওকে আমার এই বাসির সুর খুঁজে বের করবেই। আমি গেলাম বাবা, আমার জন্য দোয়া করো। যা বাবা, আল্লাহ তোর সহায় হন। ভাই, হ্যাঁ, রসুলপুরের কোন মেয়েকে এই এলাকায় দেখেছেন? না ভাই, দেখি নাই। ওই দেখ, যে মালিকের নুন খেয়েছিল সে মারা যাবার পর তার মেয়ের ইজ্জত নষ্ট করেছে। মার মার, ইটা মার, মার। সালাম। হয়েছে হয়েছে, ওঠ। বলেন, আমার আব্বার দুই সম্পর্কের ভাই আমার কাছে কি চাই? শুনবো কামিয়া, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমার আব্বার দুই সম্পর্কের ভাই, আমার ছেলে রাজুকে তো তুই চিনিস। বাসুরিকে খুঁজতে রাজু কোথায় যে গেছে জানি না। ও, তুই গিয়ে খুঁজে দেখ ও কোথায় গেছে। ও, আমার আব্বার দুই সম্পর্কের ভাই, আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। দূর বোকা মিয়া, কি করতে কি করে ফেলাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। রাজুরে খুঁজা তালাকির পরিচয় পাই। এখন আমি যাই। হ্যাঁ, আমার এখন কোনো কাম নাই। শোনেন, আমার কুড়াল আপনাকে দিয়ে যাই, আপনার ছাতা আমি নিয়ে যাই। আল্লাহ, খুঁজতে খুঁজতে বেলা পার হয়ে গেল, তবু তো কিছুই করতে পারলাম না।
এই হইছে না, তাই রাস্তার মাঝে পড়ছি। এখন কি আগে যামু না পিছে যামু, ডাইনে যামু না বায়ে যামু, ডাইনে যামু না বায়ে যামু? মুরব্বী যখন তাহলে জিগাই, জিগানোর আগে সালাম করে লই। এই যে চাচা, আমার আব্বার দুই সম্পর্কের ভাইয়ের ছেলে রাজুরে আপনি চেনেন কি? রাজুরে আপনি চেনেন কি? রাজুরে আপনি চেনেন কি? রাজুরে আপনি চেনেন কি? খামাকা গুটাগুটি করতেছি, এমনি চলবো না, সাইজ করে গুটিব। এদিকে আসেন, আপনি রাজুরে চেনেন কি? ছাগল আর গরু দেখতে পাই না, হাতি দাঁড়ে মিলে যাই না, রোজে নাই ভালো লাগে না। রাজু কি খুঁজে পেলি না? না, আমার আব্বার দুই সম্পর্কের ভাই, ওর কোন ছবি ঘরে আছে কিনা খুঁজা দেখেন, থাকলে হেটে দেখান চালে আনেন। চুপ কর, যাই এখান থেকে। ও ও, ধরেন আপনার সাথী আপনি রাখেন, আমার কুড়ালটা বাড়িতে পাঠাইয়া দিয়েন। ইয়া আল্লাহ, তুমি জানো আমার ছেলে এখন কোথায় আছে? এমন মেয়ে, এমন রূপ আমি জীবনে দেখিনি। এই ও ভালো হয়ে গেলে আমি ওকে বিয়ে করব। সাদা, ও যদি চলে যেতে চায়? বিয়ের আগে যেতে দিলে তো? শোন, তুই সবাইকে নিয়ে বাড়ির চারিদিকে দৃষ্টি রাখবি, ও যেন পালিয়ে যেতে না পারে। কথাটা মনে রাখিস। ভাই, 12 টাকা এই নে। ভালো দেখে পাউডার স্নো আলতা, নখ পালিশ, চুলের ফিতা, সবকিছু একটা ব্যাগে ভর্তি করে দে। দিচ্ছি, ভাই স্নো ডালো। কত হয়েছে? 100 টাকা। এই যে বেদে সর্দার, এত কিছু নিচ্ছ কেন? কোন মেয়ে পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, এবার মনের মতো একটা মেয়ে খুঁজে পেয়েছি, ওর জন্য নিয়ে যাচ্ছি। এই যে ভাই, এখানে বসে আছেন কেন? কিছু কিনবেন? তাহলে যান। বুঝতে দেশ ভাই, তোরা যা। আপনি আমাকে এখানে আটকে রেখেছেন কেন? তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই তোমাকে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, এই দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি, আলতা, চুড়ি, স্নো পাউডার, নাও ধরো। না, এসবের আমার কোনো দরকার নেই, আমাকে যেতে দিন। নিশ্চয়ই যাবে, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তবে বিয়ে করার পর। এসব বলতে আপনার লজ্জা হচ্ছে না? আমি আমি আপনার ছোট বোনের মতো। কিন্তু ছোট বোন নয়, তুমি আমার মনের ছোট্ট পুতুল। তোমাকে বিয়ে করে আমি আমার মনের আলমারিতে সাজিয়ে রাখবো, এটাই আমার শেষ কথা। কোকিলা, আমার মন বলছে তুমি বেঁচে আছো, আমি তোমাকে খুঁজে না পেলেও তোমার বাঁশরিয়ার এই বাঁশির সুর তোমাকে খুঁজে বের করবেই, খুঁজে বের করবে।
লাগছে। বাসুরিয়া, বাসুরিয়া, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমি তোমার পায়ে পড়ি, আমাকে আমাকে আমার ভালোবাসার কাছে যেতে দাও। না, তোর বাসুরিয়া আর তার বাঁশির সুর আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো। কিন্তু একবার, শুধু একবার বলো, আমার বাসুরি কোথায়? তুই কি বাসুরিকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, তবে সে আমার প্রেম, আর আমার প্রেম যতদিন বেঁচে থাকবে ততদিন আমার বাসিতে আমার বাসুরির সুর বাজবে। কারণ আমাদের দুজনের একটি হৃদয়, একটি প্রেম। আমাদের মৃত্যু হলেও প্রেমের মৃত্যু হবে না। তাহলে এসো, আমি তোমাকে তোমার প্রেমের কাছে নিয়ে যাই। সত্যি নিয়ে যাবে? সত্যি? হ্যাঁ। শোনো, তোমার বাসুরিয়া এখন আমার হাতে বন্দী। এখন তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে ওকে আমি মেরে ফেলব। আমার বাসুরিয়াকে তুমি মারতে পারবে না। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি জানি ও তোমার জীবন, তোমার ভালোবাসা, তোমার প্রেম। এখন তোমার প্রেমের যদি মৃত্যু না চাও, তাহলে আমাকে কবুল করো। তোমাকে যদি কবুল করি, তাহলে আমার প্রেমের মৃত্যু হবে। তাই আমার প্রেমের অপমৃত্যুর চেয়ে এই মৃত্যু অনেক ভালো। কিন্তু আমি তোমাকে মরতে দেব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমার দেহটাকে, আর আমার বাসুরিয়া ভালোবাসে আমার হৃদয়টাকে। তাই বাসুরিয়ার বাসুরিকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তাহলে শোন, তোর চোখের সম্মুখে আমি ওকে ততক্ষণ পর্যন্ত মারবো যতক্ষণ পর্যন্ত তুই আমাকে বিয়ে করতে রাজি না হোস। আয় আয় আমার সাথে। কোকিলা, তুই ওকে চিরদিনের জন্য ভুলে যা। ভুলে যাবো? ভুলে যা। তুমি কি চাও ফুল থেকে তার সুরভিকে আলাদা করে ফেলতে? না, তা হতে পারে না। যেদিন ফুল থেকে সুরভি আলাদা হয়ে যাবে, সেদিন ফুলের মৃত্যু হবে। ঠিক তেমনি আমি যেদিন আমার বাসুরিকে ভুলে যাব, সেদিন আমার বাসুরির মৃত্যু হবে, আমার প্রেমের মৃত্যু হবে।
আর আমি জেনে শুনে আমার প্রেমকে মরতে দিতে পারি না, কিছু দেই না। ওই তোর প্রেম মরবে না, শুধু তুই মরবে, তুই। আমাকে বিয়ে করতে চাও নাকি তোমার ওই বাসুরী আর মৃত্যু চাও, বলো। না, আমি ওর মৃত্যু চাই না, চাই না। ওকে ওকে আর মেরো না, ওকে আর মেরো না। আমি আমি আমার প্রেমকে বিসর্জন দিতে পারবো, কিন্তু কিন্তু ওর শরীরে আঘাত আমি সহ্য করতে পারবো না। তাহলে তুমি বিয়েতে রাজি? বাসুরী এখান থেকে ছাড়া না পেলে আমি তোমাকে কবুল করব না। আমার চোখের সামনে দিয়ে সে তোমার এলাকা ছেড়ে চলে গেলে আমি তোমাকে কবুল করব, তার আগে নয়। বেশ, ওকে আমি ছেড়ে দেব, কিন্তু এরপর যদি সে এখানে আসে তাহলে ওকে আমি মেরে ফেলব। এ কথা তুমি ওকে নিজের মুখে বলে দেবে। বেশ, বলে দেব। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি রাজু, আমাকে তুমি চিরদিনের জন্য ভুলে যাও। না, আমি তোমাকে ভুলতে পারবো না, ভুলতে পারবো না। আমাকে ভুলতে না পারলে চিরদিন তুমি শুধু কষ্টই পাবে, শান্তি পাবে না। কারণ আজকের পর আমিও তোমাকে ভুলে যাব, তাই তাই তুমিও আমাকে ভুলে যাও। তুমি তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু কিন্তু কেন? তোমাকে যদি ভুলে না যাই তাহলে তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। আমাকে দেওয়া সামান্য কটা আঘাত তুমি সহ্য করতে পারলে না? প্রেমিকা প্রেমিকের জন্য জীবনও দিতে পারে, কিন্তু প্রেমিকা তার প্রেমিকের উপর এতটুকু অত্যাচার সহ্য করতে পারে না। যাও, চলে যাও। তুমি দূরে গিয়ে যদি ভালো থাকো তাহলে তাহলে আমি এই পশুর ঘরে গিয়েও জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমার দুঃখ আমি সহ্য করতে পারবো না, তোমার প্রতি অত্যাচার আমি সহ্য করতে পারবো না। এসব এসব দেখলে আমি মরে যাব, মরে যাব। না বাসুরী, না, তুমি মরতে পারো না। তুমি আমার জীবন, তুমি আমার প্রেম, শত কষ্ট আমি আমার প্রেমকে মরতে দেব না। তাহলে তাহলে আমি আমার প্রেমের কসম দিচ্ছি, তুমি তুমি এখান থেকে চলে গিয়ে আমার মনে একটু শান্তি দাও, শান্তি দাও। আমি চলে গেলে যদি শান্তি পাও তাহলে আমি চলে যাচ্ছি। নৌকায় করে ওকে আমার এলাকা পার করে দিয়ে চলে আয়, যা, নিয়ে যা, নিয়ে যা।
দায়ে বেঁচে রবে থাকো না যতই দূরে তুমি মনের সাগরে প্রেমের তরি আমার হৃদয়ে ভেসে রবে থাকো না যতই দূরে তুমি মনের পিঞ্জরে পাখি হয়ে চিরদিন বেঁচে রবে প্রেমেরই সাথী হয়ে দায় দাও হাসি মুখে
ভাইকে দোনা চোখের জলে বিদায় দাও হাসি মুখে, বিদায় দাও হাসি মুখে। বেলাল, তোর এই কষ্ট আমার সহ্য হয় না। বাসরি কোথায়? এই পানিটা পান করে আমাকে বলে দে। আনোয়ার, আমার হুকুম অমান্য করে তুই ওকে পানি দিতে যাচ্ছিস কেন? উত্তর দে। হুজুর, ওকে জিজ্ঞেস করছিলাম বাসরি কোথায়। ও যদি বলে দেয় তাহলে আমার ছেলে সংবাদ পেয়ে ফিরে আসবে। তোর ছেলের জন্য আমি একজন অপরাধীকে ছেড়ে দিতে পারি না। এরপর আমাকে জিজ্ঞেস না করে এ ধরনের ভুল করলে ওর আগে তোকে মরতে হবে। ওকে এভাবেই থাকতে দাও, চলো। এই আমাদের এলাকা পার হয়ে চলে এসেছে। এই মাঝি নৌকা ভিড়া। ভিড়া নামিয়ে দে। এই দিয়ে চল। এখনো আসছে না কেন? সংবাদ দেওয়া হয়েছে সর্দার, এক্ষুনি চলে আসবে। এই বিষাক্ত না, বাসুরি কোথায় আছে খুঁজে বের কর। আর ওকে যদি কেউ সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে থাকে, ওকে তোর বিষাক্ত শোভন মা চল মার।
অশুতি করিষ্মা নিকাশু নিকাশু নিকাশু। আর পাচ্ছি না, একটু দাঁড়াও। ও আমার প্রতি যে অন্যায় করেছিল আজ তার শাস্তি হয়ে গেছে। হ্যাঁ, অন্যায়ের শাস্তি আল্লাহ মানুষকে এভাবে দিয়ে থাকেন, যেমন তোমার প্রতি আরো একজন এভাবে অন্যায় করেছিল বলে তারও শাস্তি হয়েছে। কার কথা বলছো? বেলাল। বেলাল? হ্যাঁ, তোমার বাবার মৃত্যু এবং তোমার প্রতি অন্যায়ের জন্য জমিদার হুজুর তাকে বেঁধে রেখেছে এবং খাওয়া দাওয়া এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। না না, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে। বেলাল, বেলাল আমার কোনো ক্ষতি করেনি, আমাকে নষ্ট করতে চেয়েছিল ওই শয়তান জমিদার। জমিদার? হ্যাঁ, এসো বেলালকে। বেলাল, এখনো সময় আছে, বল বাসুরিকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বেলাল, বেলাল বাসুরি, ওর বাঁধন খুলছো কেন? ওর শাস্তি হওয়া উচিত, ও তোমার এত বড় ক্ষতি করেছে আর তুমি? না, ও আমার কোনো ক্ষতি করেনি, ক্ষতি করতে চেয়েছিল ওই শয়তান জমিদার, সে আমাকে নষ্ট করতে চেয়েছিল।
কিন্তু বেলাল আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচিয়েছে। জমিদার তোমাকে নষ্ট করতে চেয়েছিল। জমিদার? হ্যাঁ ভাই, সব ওই অত্যাচারী জমিদারকে আপনারা সবাই ধরে এনে এখানে বেঁধে রাখবেন। ওর সমস্ত অন্যায়ের বিচারের ভার বেলালের উপর ছেড়ে দেওয়া হবে। বেলাল কোথায় গেল? কি বললি, রাজু বাসুরীকে নিয়ে ফিরে এসেছে? জি, আর এসেই গ্রামের সবার কাছে আপনার বদমাশির কথা ফাঁস করে দিয়েছে। হুজুর, আর বোবা জেনে গেছে আপনি তার মনিবকে হত্যা করেছেন। এখন বোবা এসে নির্ঘাত আপনাকে মেরে ফেলবে। এই ওকে শেষ করে দে, শেষ করে দে।
বেলার ইন্নদিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।